হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তো ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর মাম্মা আমার পাপা এখনো ঘুমোচ্ছে, আর আমি চটপট রান্নাটা করে নিই। আমি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব লাটা মাছের ঝোল। তো চলো রান্না করব হচ্ছে ঠাম্মার স্টাইলে, ঠাম্মা কীভাবে রান্না করে। তো আমি ঠাকুমা রান্নাটা খুব ইজি করে, বাট আমি অনেক মশলা ভেজে তেল টেল বেশি করে দিয়ে রান্না করি, বাট ঠাকুমার মতো টেস্টি হয় না। তো হচ্ছে আজকে ঠাকুমার মতো রান্না করব। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আমি আগে লাঠা মাছটা কাটা আছে, এই যে আলু কাটা আছে, এই যে বড়ি, শীতকাল মানেই বড়ি। এই বেগুনটা কেটে দেবো, বাট এখন নয়, মানে তরকারিতে যখন জলটা ঢেলে দেবো তখন কাটবো এটা। তো এটা আছে। তো দেখো মাছের লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, মাছের লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো তো দেখো আমি শিলটা নামিয়ে নিয়েছি, শিলটা নামানো হয় না একদম, মানে মিক্সারে মশলা করি। তো ঠাম্মা বলেছে কি শিলে মশলা করলে বেশি টেস্টি হয়, তো সেই কারণে আমি শিল নিয়ে নিয়েছি, কোনো কিছু ত্রুটি রাখবো না। তো মিক্সার না, আজকে শিলে পিষবো। তো আগে ফার্স্টে মাছটা ভেজে নিই। দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো এবার। দেখো মাছটা কড়া দিয়েছি, মনে হচ্ছে যেন মাছ নড়ছে। তো দেখো আমি এই কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছি, এগুলো এবার শিলে পিষবো। জাস্ট লঙ্কা আর কিছু না, ঠিক আছে, এটা আমি জাস্ট পিষে নেবো। তো দেখো মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মাছ তুলে নেবো। দেখো মাছটা আমি তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। ফার্স্টে বড়িগুলো ভেজে নিই, এই যে দেখো বড়ি ভাজছি। তো এবার আলুগুলো ভেজে নিই আমি। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো আলুর মধ্যে। দেখো আমি লঙ্কা মানে ঝালটা আধ পাটা করে বেটে নিয়েছি এরকম টাইপের। তো দেখো আমি জলটা ঢেলে দিয়েছি, আর মধ্যে লবণ সব দেওয়া হয়ে গেছে, ভালো করে ফুটে যায়। খুব বেগুনটা কেটে নিয়েছি আমি। দেখো রূপসা হচ্ছে গিয়ে উঠে পড়েছে ঘুম থেকে, গুড মর্নিং বলো শুনি। ওরে বাবা, ও এখন লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছিস? তো ওকে এখন ফ্রেশ করবো, মানে গ্যাস ট্যাস করিয়ে দেবো ওকে, তখন রান্নাটা হোক। সবজি কাটা হচ্ছে এখন, পালং শাক, এখন মা সবজি কাটছে, এখন এই সবজি এখন রান্না হবে। আর তার আগে ভাতটা আর মাছের ঝোলটা হয়ে গেল, মানে হয় না এখনো। এই রকম ঠাম্মা দাঁড়িয়ে গেছে ঘুম থেকে উঠে, এই ঠাম্মা রান্না আজকে করছি আমি। মুখটা করেছে দেখো, বললাম গুড মর্নিং বলতে বললি। ওরে বাবা, বেগুনগুলো কাঁচায় দিয়ে দিলাম, আর ঝাল বাটারাও দিয়ে দিয়েছি। তো দেখো তরকারিটা ভালো করে ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে মানে ফুটিয়ে নেবো। তো দেখো ভালো করে ফুটে গেছে, আমি এবার এটা নামিয়ে নেবো, তারপর ফোড়ন দেওয়া পারবো। তো দেখো আমি কলাটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি, এবার আমি জিরাটা ভেজে নেবো। দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন। দেখো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, তরকারি ঢেলে দিয়েছি আমি শিলে, মানে জিরে ভাজা আছে, আর যে আদা এটা আমি পেস্ট করে নেবো এবার। দেখো জিরে আদা দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। তো দেখো সবজিটা কাটা আছে, আমি এটা এখন রান্না করবো, অনেক কিছু আছে এখানে রান্না করবো। এই দেখো ভেজে রাখার জন্য মাছ, এই মাছ ভেজে রাখলাম, আর এখানে কাঁচা লঙ্কা কিছু রাখা আছে। তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক সব দিয়ে দেবো। দেখো পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, দেবো হচ্ছে ভেজে নেবো। দেখো পালং শাকটা আমি ঢেলে দিয়েছি, এবার লবণ হলুদগুলো দিয়ে দেবো। দেখো লবণ হলুদগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। ভালো করে কষে নেবো, তারপর মানে ভেজে রাখা মাছগুলো দেবো, আমি ভালো করে মানে সিদ্ধ করে নিতে হবে। মাম্মাম দেখো খেলা, দেখো আজ বৃষ্টি হচ্ছে, যেহেতু ও বাইরে বেরোতে পারছে না, তো সব খেলা বাটি নামিয়েছে। ও দেখো গেছে,
দেখো মামাম খেলা করছে দেখো কেমন দেখো দেখো কত খেলনা মাটি আমার শুনে এখানে রেখেছে দেখো এ খেলা তো কোমর লাগানো শোনা এর মধ্যে লিখিয়ে রেখেছি দেখো আর এটা দেখো আমার বাবার ফটো আমার বাবার শোনা মা কি হলো কাকে পাপাকে ডেকে নিয়ে আসবে তো তোমরা দেখে আমি রান্না বান্না করছিলাম মামা খেলা করছে আর ও পাপা আজকে বাড়ি আছে আজকে রবিবার তো ভাবলো বাজারে যাবে তো বাইরে বৃষ্টি হচ্ছে ও যেতে পারলো না বাজারে তো যা ছিল তাই রান্না বান্না করলাম আর পরে আবার অবশ্যই রান্না করব তো ওর পাপা এখন খেলা করছে মামামের সঙ্গে বাস মানে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে না মেঘলা ঠিক আছে তো রান্নাটা এখন কমপ্লিট হয়নি আমার আমি ঘরে এসেছি মামামে খেলা দেখার জন্য ওর বাবাকে হাত ধরে ডেকে নিয়ে আসতে চলো ভাত খাবে চলো এরকম বলছে তো দেখো এই মামাম কি রান্না করেছিস তুই এই যে এই ভাত আর কি এই মাংস পাপাকে দিয়েছিস ভাত আমি পালং শাকে তরকারিটা নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে মামাম আবার কোথায় যাচ্ছিস না বমাকে চা দিল না মামাম সন্ধ্যাবেলা পড়তে বসে গেছে আর এখন ছোট্ট করে লিখবা শোনা মুখটা ঠিক করে দাও একটু দাঁড়াও ব্যাস এবার আটা লেখো না এটা দেখো আটা কত সুন্দর লেখবে দেখো খুব বড় করে ভেবেছে রে মুখটা ঠিক করে দাও মুখটা ঠিক করে দাও কই আর মামাম কই দেখি মুখটা দেখি মামামের দেখো মামাম কি সুন্দর চুল বেঁধেছে আজকে মামা এখন বই পড়ছে আর এই দেখো ঠামা বসে আছে মেয়ে গেছে এবার হসর ইত হবে শুনে তো আমি সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হয়েছি আর হচ্ছে মামাকে এখন মানে আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে আর ওকে একটু মানে এখন পড়াবো মামাকে তারপর সন্ধ্যা রাতে রান্না বান্না আছে রান্না বান্না করবো তো দেখো মামাম এখন লিখছে তো একটু পরেই রান্না বান্না করবো মাম্মা তুমি কিছু বলবা শোনা বলো মাম্মা হাসছে দেখো কেমন শোনা পোকাতে দাঁতে খাচ্ছে বসে আছে এখন মাম্মা মেয়ে কত বড় চুল হয়ে গেছে আমার মতো ও বলবে তোমার মতো কবে আমার মতো এরকম বড় বড় চুল হবে তোমার মতো মার মতো তো আমি চুল বেঁধেছি আর ও বলছে আমি বাঁধবো তোকে বেঁধে দিয়েছি তো সে সকালবেলা স্নান করেছি দিওয়ানের চুলগুলো খুব অলুপ ভুলু দেখাচ্ছিল এই জন্য এইভাবে বেঁধে নিয়েছি আর চলো মামাকে বইটা পড়িয়ে নিই তারপর রান্না রান্নাঘরে যাবো তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন মামামের দুধটা গরম করবো আর ওকে খাইয়ে দেবো কারণ রাত হয়ে যাচ্ছে আর ঘুমিয়ে পড়বে সারাদিন জেগে আছে আজকে তো হচ্ছে ও জেঠুর সঙ্গে দুধ খাবে তো আমি দুধটা জাস্ট রেডি করে দিয়ে আসবো তো চলো জাস্ট আমি একটু হ্যাঁ দুধ দিচ্ছি শোনা দুধটা গরম তুমি গ্লাসে দুধটা নিয়ে নিয়েছি এবার হলিস্টটা দিয়ে দেবো চলো মাম্মাম রান্না করে চলে এসছে দেখো খেলা করছে মাম্মাম রান্না করছিস আমি তুমি খাবো
তো দেখলি আমি মামামকে দিয়ে এসেছি জেঠুর ঘরে, আর ও দুধটা খেয়ে নেবে। তারপর আমি এখন রান্নার ঘরে রান্নার কাজে চলে যাব, রান্না বান্না গুলো সেরে নিই, তো চলো আমি রান্নাঘরে যাই আবার। দেখো আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলার ডাল আছে আর এটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর লুচি করব। মাম দেখো লুচি বেলছে, দেখো মাম কেমন। কাট কাটি করছে ভালো সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়াও, দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আটা মেখে নিয়েছি, মাখা আছে এখানে। এই দেখো আমাদের কাটাকুটো হয়ে গেছে, মা কাটছে আলু। মামা বসে আছে ওখানে। এই যে মামা, দেখো এই যে আলু কাটা হচ্ছে, আর রসুন আদা পেঁয়াজ টমেটো আর এখানে ধনে পাতা আছে, তো এগুলো সব কাটা হবে, এখন রান্না করব। এই যে মাম্মা দেখো, আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি সব রকম পেস্ট করে নিয়েছি, আদা রসুন জিরে আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা, তো পেস্ট করে নিয়েছি। দেখো আমি আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি, দিয়ে দিলাম, তারপর ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, এলাচ ফল, পেঁয়াজগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবো। দেখো মশলা খুব ভালোভাবে কষে গেছে, তো আমি ভালো করে কষে নেবো, তারপর জলটা ঢেলে দেবো। তো আমি ভালো করে কষে নিয়েছি, দেবো জল, ভালো করে ফুটিয়ে নেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, আর আমি একটু পরে নামিয়ে নেবো। এখানে দেখো লুচি গুলি কাটা হচ্ছে, এখনই মানে লুচি বেলতে শুরু করবে মা, আমি ভাজবো দেবো। এরকম হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেবো। তো আমি কড়াইতে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি গরম করতে, এবার লুচিগুলো ভেজে নেবো। এখন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমি একটা জাস্ট লুচি দিয়ে দেখবো। দেখো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, ও মাই গড পুড়ে গেছে তো একদিকে। দেখো দুটো করে হয়ে যাচ্ছে একবারে, আমাকে দুটো লুচি দিয়েছি কারণ ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়তে পারে, তো সেই কারণে। আর চুলগুলো খুললি কেন আ ভগবান, ভালো খাচ্ছ না, খাওয়া দেখি একটু কেমন টেস্ট, টেস্ট না ও, তা তুমি খেয়ে নাও, আমি রান্নাঘরে চলে যাই, টাটা বাই বাই। আমি এসেছিলাম মামমকে লুচি দেওয়ার জন্য কারণ ও ঘুমিয়ে পড়বে, তো দেখো লুচি দিয়ে দিয়েছি, ঘুমাবে কিনা জানি না, বাট ঘুমিয়ে যদি পড়ে দেওয়ার জন্য, তো চলো বাইরে যাই। এই যে লুচি বেলা হচ্ছে এখানে, তো আমি ঘরের মধ্যে চলে এসেছি, আর দেখো মামমকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর অল্প কিছু লুচি ভেজেছি, মানে বাইরে খাচ্ছে ঠাম্মা দাদা মা, আর তপনের তো এখন বাড়িতে নেই, তো আমি আটা মেখে রেখেছি, ও আসলে আমি ভেজে দেবো, তখন আমিও খাবো, আর আর কিছুই না, এখন চুপচাপ বসে আছি, তো এখন একটা ফোন ঘাঁটবো। তো আমি এখন ভাত খাচ্ছিলাম, আর তপন এসেছে, ও আমি বলেছিলাম যে বাজারে গেছে, ও তো ও আমি যাই না, ও এখন চলে আসবে বাড়িতে,
তো আমি আগে বলেছিলাম যে আমি আটা রেখে দিয়েছি, লুচি ভাজবো। তো আটা মাখা আছে, এখন কে নিজের ভাজছে বলো তো? ও আসবে, তারপর একসঙ্গে খাবো। তোমার খিদি পেয়ে গেছিলো, আমি দুটো ভাত নিয়ে খাচ্ছিলাম। ও দেখো চিকেন চপ নিয়ে এসেছে, যে সস আছে আর এখনো আমাদের দু তিনটে আছে। তো আমি এখন হচ্ছে এখন হচ্ছে একটা ভিডিও করি, মাম্মা ঘুমিয়ে পড়েছে যেহেতু। তো চলো আমি ফ্রেশ হয়ে আছি আর এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে চিকেন চপ, ঠান্ডা হয়ে গেছে বাট খেতে এমন টেস্টি। সসটা নিয়ে একটু দারুণ টেস্ট। বাট আর একটু আগে বললে মানে ফোন করে আমার যদি বললো যে আমি খাবার নিয়ে যাচ্ছি কি কি, তাহলে ভাতটা খেলাম না আর আর বেশি টেস্ট কর, বুঝো তো পেট ভরে আছে। সুপ সব পার্টি করেছে ওরা, আমি আমার ফোনে নিজের ভিডিও দেখছি আর খাচ্ছি। তো চলো এবার বাইরে যাবো, খাওয়া দাওয়া করবো আর লুচিগুলো চটপট ভেজে ফেলবো। তো চলো বাইরে যাই। আমরা চলে এসেছি আর লুচিগুলো চটপট ভেজে ফেলি, অল্প লুচি বেশি নিয়ে যাচ্ছি লুচি। দেখো তেলটা গরম হয়ে গেছে, জাস্ট লুচিগুলো দিয়ে দেবো। তো ভাজা শুরু করে দিয়েছি আমি, তেল গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে। দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে, তো দেখো আমি খেতে দিয়ে দিয়েছি দমনকে, ও খাচ্ছে নিচে বসে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এবার আমি খাবো না, আমার হচ্ছে পেট ভরে গেছে, তোমার দেখলে আমি ভাত খেলাম তারপরে চিকেন চপ খেয়েছি, আমার ভালো লাগছে না আর। তো তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এখানেই ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই ভালো থাকবে। গুড নাইট, ভালো কোনো ভিডিওতে দেখা হবে আবার।